রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে ফের একবার তার প্রমাণ মিলল এই দপ্তরটি খোদ মুখ্যমন্ত্রীর হাতে। খোয়াই জেলা হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে মৃত্যুর পর 10 ঘন্টা পড়ে রইল এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরের মৃতদেহ। চরম সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীসহ তাদের পরিজনরা। হাসপাতালের কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীন ও অমানবিক আচরণে ক্ষোভে ফুঁসছেন চিকিৎসাধীন রোগী ও পরিবারের লোকজন সহ খোয়াইবাসী। মঙ্গলবার জেলা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে 80 বছর বয়সী প্রবীণ দত্ত নামে এক বৃদ্ধ ভবঘুরের মৃত্যু হয়। জানা গেছে প্রায় 2 বছর ধরে লালছড়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ হাসপাতালের পুরুষ ওয়ার্ডে থাকতেন, খাবার খেতেন হাসপাতালেই। সোমবার রাত 3টে নাগাদ তার মৃত্যু হলেও মৃতদেহ সরিয়ে নেবার প্রয়োজন মনে করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে খোয়াই থানায় খবর দেওয়া হলে পুলিশ খোঁজ খবর করে লালছড়ায় বৃদ্ধার পরিজনদের পরিচয় জানতে পারে এবং খবর পাঠায়। তারা ছুটে আসেন হাসপাতালে। দুপুর 1টা নাগাদ মৃতের দেহ নিয়ে যায় পরিজনরা। জনগণের কথায় এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হীরা প্লাস রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল হাকিকত। রিপোর্ট চ্যানেল দিন রাত।